Assalamualaikum. আজকে আমরা এসেছি মেঘালয়। মেঘালয় খুবই সুন্দর একটা প্লেস। এত সুন্দর সুন্দর এত এত ঝর্ণা, এত সুন্দর সুন্দর পাহাড়, পুরাই হ্যাভেন। ঢাকা থেকে সিলেট এসে তামাবিল বর্ডার দিয়ে ডাউকিতে প্রবেশ করে আমরা উমকট নদীর সাইড দিয়ে যাচ্ছি ঝর্ণা দেখতে। এই উমকট নদী বাংলাদেশের জাফলং। উমকট নদীর উৎপত্তি আসামের জয়ন্তী পাহাড়ে। পাহাড়ের কোল ঘেঁষে নদীটির অবস্থান মেঘালয়ের সোনাং পেডেন গ্রামে। এই উমকট নদীর পানি এতটাই সুন্দর, এতটাই স্বচ্ছ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার সব দেখা যায় নিচে। নদীর পানির কালার এত সুন্দর, খুবই সুন্দর নদী। এখন আমরা উমক্রেম ফলসে এসেছি। খুবই সুন্দর একটা ঝর্ণা, এই ঝর্ণার নাম উমক্রেম। প্লেসটা এত সুন্দর, পুরো হ্যাভেন, শান্তির একটা প্লেস। দূরে বাংলাদেশ দেখা যাচ্ছে, বাংলাদেশের সিলেট জাফলং দেখা যাচ্ছে। মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর। এই উমক্রেম ঝর্ণার পানি সোজা বাংলাদেশের দিকে চলে গিয়েছে। জায়গাটা এত সুন্দর আর ঝর্ণার পানির শব্দ এত সুন্দর, শান্তিময় একটা প্লেস। বর্ষাকালে এই ঝর্ণাতে আরও অনেক পানি থাকে, বৃষ্টি থাকে। আমি সামারের টাইমে গিয়েছি, তাই বর্ষার থেকে একটু পানি কম আর বৃষ্টি কম ছিল, বৃষ্টি ছিল না। বর্ষাকালে এত বৃষ্টি থাকে, এত এই ঝর্ণাতে পানি থাকে, বাংলাদেশে এই পানি ডিরেক্ট গিয়ে সুনামগঞ্জ ডুবিয়ে দেয়। আমি গরমের টাইমে গিয়েছি, এই কারণে বর্ষাকালের থেকে একটু কম পানি পেয়েছি আর বৃষ্টি পাইনি। আমি অনেক অনেক পিকচার তুলেছি, ভিডিও করেছি, সুন্দর সুন্দর ছবি তুলেছি অনেক। এত সুন্দর প্লেসে গিয়ে আমার মন ভালো হয়ে গিয়েছে অনেক। ডাউকি অনেক সুন্দর একটা জায়গা, এখানে অনেক অনেকগুলো ঝর্ণা আছে। মেঘালয়ে এসে এত এত ঝর্ণা দেখে আর শেষ করতে পারি না, মনে হয় 10টার উপরে অনেকগুলো ঝর্ণা দেখেছি। এত ঝর্ণা, এত সুন্দর সুন্দর এত এত ঝর্ণা মেঘালয়ে। ঝর্ণা দেখতে হলে মেঘালয়ে যেতে হবে। আমরা ঢাকা থেকে 18 জন একসাথে এসেছি মেঘালয়ে ঘুরতে, ট্রাভেল গ্রুপে এসেছি 18 জন একসাথে একটা ট্রাভেল গ্রুপ থেকে। 3 রাত 4 দিনের ট্রাভেল ছিল আমাদের এটা মেঘালয়ে। মেঘালয় ট্যুরের ফার্স্ট ডেতে আমরা ডাউকি ঘুরেছি সারাদিন। ঝর্ণাগুলোর নাম অনেক কঠিন কঠিন। ডাউকি বাজার থেকে এই উমক্রেম ফলসে আসতে 10 মিনিট টাইম লাগে। এই ঝর্ণার পানিতে গোসল করা, হাত মুখ ধোয়া যায়। পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানি, একদম সুন্দর অনেক। উমক্রেম ফলস দেখার পর আমরা বড়হিল ফলস দেখার জন্য গিয়েছি। এটা হচ্ছে বড়হিল ফলস ডাউকিতে, অনেক সুন্দর। বাংলাদেশে এই বড়হিল ফলস পান্থমাই ঝর্ণা নামে পরিচিত। বাংলাদেশের জাফলং থেকে এই ঝর্ণাটা দেখা যায় দূরে থেকে অনেক সুন্দরভাবে। এই সেই পান্থমাই ঝর্ণা বাংলাদেশের। বাংলাদেশে এই ঝর্ণার নাম পান্থমাই আর ডাউকিতে এই ঝর্ণার নাম হচ্ছে বড়হিল। এই ঝর্ণাতে এত পানি, বর্ষাকালে এই ঝর্ণার পানি এত থাকে, বাংলাদেশ পুরা এই সিলেট সাইডটা বর্ডার সাইডটা ডুবিয়ে দেয় এই ঝর্ণার পানিতে। ভয়ঙ্কর সুন্দর, এত এত সুন্দর প্লেসটা, এত সুন্দর ঝর্ণা। বাংলাদেশ থেকে এত কাছে, এত সুন্দর প্লেস, এত সুন্দর ঝর্ণাগুলো বাংলাদেশ থেকে দেখা যায়, বাংলাদেশের এতই কাছে। উমক্রেম ফলসের পরে এই বড়হিল ফলস আসতে 10 মিনিট টাইম লেগেছে উমক্রেম ফলস থেকে এই ফলসে আসতে, এতই কাছে। বর্ষাকালে এই ঝর্ণাতে আরও পানি থাকে আর একটু পরপর 10 মিনিট পরপর বৃষ্টি হয় বর্ষাকালে। পৃথিবী এত সুন্দর, এই ঝর্ণার এই প্লেসে আসলে বোঝা যায় পৃথিবী যে কত সুন্দর, এত সুন্দর। বাংলাদেশ থেকে আসার পথে এই ঝর্ণাগুলো পড়েছে। ঝর্ণাটা অনেক বিশাল, এত বড় পাথর, এত বড় ঝর্ণা। সীমান্তবর্তী এলাকা এই প্লেসটা। বাংলাদেশের সিলেটের জাফলং থেকে এই ঝর্ণা দেখে, এই মেঘালয়ের এত বড় আকাশ ছোঁয়া পাহাড় দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আমরা এখন মাওলিনং ভিলেজে যাচ্ছি। অনেক সুন্দর পরিষ্কার একটা ভিলেজ, ছবির মতো সুন্দর একটা গ্রাম। এশিয়ার ভিতর সব থেকে পরিষ্কার এই গ্রাম, মাওলিনং গ্রাম। এত পরিষ্কার এই গ্রামটা, কোথাও কোনো ময়লা নাই, এত সুন্দর। জায়গা জায়গায় ছোটো ছোটো ঝুড়ি আছে ময়লা ফেলার। পরিষ্কার, তারপর অনেক সুন্দর, এত এত সুন্দর সুন্দর ফুল গাছ। প্রত্যেকটা বাড়িতেই অনেক অনেক ফুল গাছ, রাস্তার চারধারে ফুল গাছ অনেক।
এই গ্রামে সব কিছুই সুন্দর, রাস্তা বাড়ি ঘর সব কিছু পুরাই হ্যাভেন। এই গ্রামের মানুষেরাও অনেক ভালো, অনেক ভালো ব্যবহার, অনেক রকমের ফুল গাছ, অনেক রকমের ফুল, এত এত ফুল, এত এত সুন্দর। আমরা মাওলিনং ভিলেজে গিয়ে লাঞ্চ করেছি, এখানের খাবারও অনেক মজার, খাবারের চেহারা দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর, এত মজার। এত সুন্দর প্লেসে আসলে মন এমনি অনেক অনেক ভালো হয়ে যায়। এশিয়ার ভিতরে এই সব থেকে সুন্দর পরিষ্কার গ্রামে হোমস্টেও আছে, চাইলে রাতেও স্টে করা যাবে, খাবারের রেস্টুরেন্ট আছে অনেক ভালো, হোমস্টেতে রাতে থাকাও যায় খাওয়াও যায়, খাওয়ার ব্যবস্থাও আছে থাকার ব্যবস্থাও আছে এই মাওলিনং গ্রামে হোমস্টেতে। এই মাওলিনং গ্রামে লাঞ্চ অথবা ডিনারে 200 টাকার মতো খরচ হয়, আর রাতে থাকা 2000-এর মতো লাগে। মাওলিনং গ্রামে ডাউকি বর্ডার থেকে জিপ গাড়িতে করে 3000 টাকা দিয়ে আসা যায়। কার পার্কিংয়ের জন্য 30 রুপি করে এরা চার্জ রাখে। এখানে অনেক কিছু কিনতে পাওয়া যায়। প্লেস থেকে আমরা এই 18 জন এসেছি ঘুরতে একসাথে। এখানে বসত বাড়ি 100 মতো আর মানুষের বয়স 500। মাওলিনং ভিলেজে খ্রিস্টানদের একটা চার্চ আছে বড়। ফুল নাইট জার্নি করে এসে আমি অনেক টায়ার্ড ছিলাম, গোসল নাই, ঘুম নাই, এত সুন্দর গ্রামে আমি একটু সুন্দর করে ছবিও তুলতে পারি। বাংলাদেশ থেকে রাতে রওনা দিয়ে সকালবেলা ডাউকিতে এসেছি, একটু রেস্টও করতে পারিনি, সারাদিন ডাউকিতে এসে সারাদিন ঘুরছি। ডাউকি থেকে 35 কিলোমিটার দূরে মাওলিনং, এত সুন্দর গ্রামটা, বাংলাদেশ থেকে বেশি দূরে না, এত সুন্দর একটা পরিষ্কার গ্রাম। ডাউকি থেকে বেশিক্ষণ লাগে না এই মাওলিনং গ্রামে আসতে। গ্রামের সবাই এই গ্রামটাকে অনেক সুন্দর পরিষ্কার করে রাখে, কোথাও কোনো ময়লা নাই। এখন আমরা যাচ্ছি লিভিং রুট ব্রিজে, নিচে একটা পাহাড়ি নদী বয়ে গিয়েছে, তার উপরে লিভিং রুট ব্রিজ, জীবন্ত সেতু। পাহাড়ি নদীটা অনেক সুন্দর, অনেক বছরের এই লিভিং রুট ব্রিজ। নদীর উপর দিয়ে গাছের শেকড় দিয়ে তৈরি করা হয় এই লিভিং রুট ব্রিজ। এই লিভিং রুট ব্রিজ দিয়ে এক গ্রাম থেকে আর গ্রামে যাওয়া যায়, 75টিরও বেশি গ্রামে যাওয়া যায় এই লিভিং রুট ব্রিজ দিয়ে। এখানে এমন লিভিং রুট ব্রিজ আরও অনেক আছে। পাহাড়ি নদী বয়ে যাচ্ছে ঝর্ণার মতো হয়ে লিভিং রুট ব্রিজের নিচ দিয়ে। এই লিভিং রুট ব্রিজের আয়ু 150 বছরও বেশি হতে পারে। রবার এবং ডুমুর গাছের শেকড় দিয়ে মানুষের হাতে তৈরি করা হয় এই ব্রিজগুলো, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার জন্য। 1840 সালে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার জন্য এই ব্রিজগুলো তৈরি করা হয়।